नमस्कार बंगाकृति चैनेले आपनादेर सकलके स्वागत। एखाने राशेर किछु प्रतिमा चालित ओइटि देखानोर चेष्टा करछि। एटि प्राचीन मायापुर नरहरि धामेर सामने एकटि प्रतिमार चाली तैरि होच्छे। खूब सुंदरभावे चालीटि तैरि करा होच्छे। ये काठामो पुजो करा होयेछिल सेई काठामोर उपरे चालीटा तैरि होच्छे। এটা প্রাচীন মায়াপুর নিমতলা মোড়ে গঙ্গা মাতার চালি তৈরি হয়ে গেছে। এখন প্রতিমা তৈরির অপেক্ষা। এটা গাড়ির উপরেও বসানো হয়ে গেছে। কিভাবে বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। চালি তৈরি দিয়ে একটি মোটর সাইকেল গেল চালির নিচ দিয়ে। সেটা দেখে মোটামুটি আন্দাজ করা যায় যে চালিটা কতটা উঁচু আর প্রতিমাগুলো কীরকম বড় হবে। এটা প্রাচীন মায়াপুর যুবদল ক্লাবের মহিষমর্দিনী চালি। দেবী মহিষমর্দিনী এখানে তৈরি করা হয়। তবে এটি তো এখনও প্রতিমা তৈরি শুরু হয়নি, শুধুমাত্র চালিটি তৈরি করা হয়ে গেছে। সমস্ত যারা প্রতিমা শিল্পী আছে তারা এখন সব কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোর প্রতিমা তৈরিতে ব্যস্ত আছে, সেই জন্য এখনও সমস্ত প্রতিমা তৈরির কাজ শুরু হয়নি। আর দু একদিনের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যাবে। এখানেও চালিটি গাড়ির ওপরে তোলা হয়ে গেছে। এখানেও একটি চালি তৈরি হচ্ছে। এটি গানতলা রোডে অমর ভারতী ক্লাবের প্রতিমার যে চালি সেটি তৈরি করা হচ্ছে। এখানে কাজ চলছে। খুব সুন্দর দেখে মনে হচ্ছে যেন এটা একটা প্যান্ডেলের আদলে তৈরি করা হয়েছে, কিন্তু এটি একটি চালি শুধুমাত্র। এবং খুব বড় বড় চালিগুলো তৈরি করা হয়। এখানে প্রতিমাগুলো খুব বিশাল বড় বড় হয়। একদম জোর কদমে কাজ চলছে। বেশিরভাগ রাজবাড়োয়ারির প্রতিমা তৈরি সেরকমভাবে শুরু না হলেও প্রাচীন মায়াপুর শিব পূজা কমিটির ঠাকুর তৈরি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। এখানে ঠাকুর তৈরির কাজ পুরোদমে চলছে। ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ঠাকুরটা কতটা তৈরি হয়ে গিয়েছে। তবে কালী পূজার পরে মোটামুটি প্রায় সমস্ত ঠাকুরই তৈরির কাজ পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। অসাধারণ সুন্দরভাবে তৈরি হচ্ছে ঠাকুরটা, খুব দারুণ। পরের ভিডিওতে রাশের আরও আপডেট থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।